সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। দেখো, চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে শেয়ার করতে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। আর আজকে একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড, ও ঘুম থেকে উঠেই দেখতেই পারলে ওর সকালে প্রতিদিনের রুটিনের কাজ এটা যে টোটোটাকে মুছা ধোয়া, তো এই করছিল। আর আমি বলছিলাম তোমার টোটোটার সাথে 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 মুছা হয়ে গেলে আমার সাইকেলটাকেও মুছে দিও, তো সাইকেলটাকেও মুছে দিয়েছে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে এসে দেখো ঘরে চলে আসলাম বিছানা তুলতে। অয়ন কিন্তু এর আগে ঘুম থেকে উঠেছে, একটু ঘোরাঘুরি করে এলো, তারপরে আবার দেখো বিছানায় শুয়েছিল। তো যখনই আমি বিছানাটা তুলতেছিলাম, একটু গোছ গাছ করতেছিলাম, ওর দুষ্টুমিটা বেড়েই চলছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের টোটো মোছা হয়ে গেছে, তো ও স্নান করতে যাচ্ছে গেল আর কি। স্নান করে এলে তারপরে চাটা খাবার দিয়ে দিতে হবে, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালোই লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো প্লিজ প্লিজ। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের কি বলবো বুঝতে পারছি না, তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের হেল্প ছাড়া তো আমার এত কষ্ট করে কোনো লাভ নেই। তো এটুকুই আশা করছি তোমাদের কাছে। তো প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখবে সত্যি তোমার এই বোনটি, তোমাদের এই বোনটি তোমাদের মনের মতো ব্লগ দেওয়ারই চেষ্টা করবে। আর কীরকম ব্লগ দেবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। আর এদিকে দেখো তরকারির পুরো ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। হলো আজকে হচ্ছে ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোল, আর এখানে দেখো চিকেন, আর ওখানে একটু বাসি তরকারি রাতের। এই হলো আজকের খাওয়া দাওয়া, তো এটা দুপুর পর্যন্ত চলবে। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং মাই ফ্যামিলি, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 8:15, আর আমার কিন্তু ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, বাসি কাজ থেকে শুরু করে রান্নাবান্না যা বলো সব কিছু টিপটপ গোছ গাছ হয়ে গেছে, বিছানা টিছানা তোলা। তো আজকে জানি না কেন এত তাড়াতাড়ি হয়ে গেল, তো ভালোই একদম ফ্রি আছি। আর এখন অয়নকে একটু স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে দিব, 8টা যেহেতু বাজে বসবো ওকে নিয়ে, আর হলো বাকি আছে স্নান করা। তো আজকে হচ্ছে বুধবার, স্কুল খুলছে আজকে, কালকের দিনটা বন্ধ ছিল তো স্কুলে যেতে হবে। তো যেহেতু 8:15 বাজে, তো 9:30-এর দিকেও স্নান করলে হবে। তো ভাবছি এতটুক টাইম একটু অয়নকে নিয়ে একটু পড়তে বসাই, ও তো পড়তেই চায় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো, এই দেখো। ঘুরা বাবা সাইকেলটা কিরে বন্ধুরা, একটু আগে স্কুল থেকে আসলাম, আমার স্কুল মনে হয়, মনে হয় আমিও স্কুল থেকে আসি। তো যাই গিয়ে অয়নকে নিয়ে স্কুল থেকে, হ্যাঁ যাও আমি আসতেছি, হ্যাঁ হ্যাঁ। তো অয়ন দেখো পটি করলো, ওকে এখন সূর্য করে দিতে হবে। আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই বলে আজকে গাছ কিনছে, ওই যে শুনু, শুনুর কাছে আর এসে একটু হাত মুখ ধুয়ে আমার চুনিমুনিকে জল খাওয়ানো, জল খাইয়ে আসলাম, কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি, একটু রেস্ট করছিলাম। আজকে তোমাদের দাদা ভাই দুপুরে খেতে আসলো না, দেরি হবে। আর ওই যে দেখো গাছের চারা নিচে, কোথার থেকে জানি না, তো বলল শুনুকে পাঠিয়ে দাও। তো তো আমি শুনুকে পাঠিয়ে দিয়েছিলাম, ওই যে নিয়ে আসলো, গাছ লাগাবো, গাছ দুটো গাছের চারা। আর ওই যে অয়ন বলছিলাম, অয়ন পটি করছে, ওকে ওকে পরিষ করিয়ে দিয়ে আসি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আমার এডিটের কাজ বাকি আছে, একটু এডিট করতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে হচ্ছে 6:30, তো আমাদের বাজার নিয়ে আসলো, আজকে হচ্ছে বুধবার। তো আমাদের এখানে বুধবার আর রবিবারে বাজার হয়, হাট বসে আর কি,
সে আগের দিনের মতো কিন্তু সিস্টেমটা সত্যি খুব ভালো লাগে। আর আমি তোমাদের যদি বিকেল টাইমটা হয় না, সময় হয় না, সেই মানে আগের দিনের মতো বইয়ে পড়েছি, হাট বসেছে শুক্রবারে, এরকম একটা বলে না পড়াই ছিল তো, যেমন রবিবার। হ্যাঁ হ্যাঁ আসবে না, ওইদিকে গেছে। তারপরে হচ্ছে আসবে, লোকজন আছে। বুধবার আর শুক্রবার বিশেষ করে, এই যে আমি দরজার এখানে বসে থাকি, আর আমার এলাকাটা হচ্ছে আদিবাসী এলাকা, মানে বাগানি এলাকা বলতে পারো, চা বাগানে সবাই কাজ করে আর সবাই তলব ঠলব পায় সারা রবিবারটা বিশেষ করে। এই রাস্তা দিয়ে মানে খুবই ভালো লাগে, একে লাইন ধরে সবাই বাজার করতে যায়, হাট করতে যায়, তো যাই গে খুবই ভালো লাগে। আর এখন দেখো আমাদের সেই বাজার চলে আসলো, তোমাদের দাদাভাই এখনই নিয়ে আসলো বাজার, আর কি কি আনছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি নিয়ে আসে। ভাবছি আজকে রাতে রান্না বান্না করবো না, একটু ভাত আছে, দেখছো কি অবস্থা, একটাই লাইট তো, বসলে পরে অন্ধকার হয়, তো ভাবছি আজকে রাতে রান্না বান্না করবো না, একটু ভাত আছে সেইগুলোই গরম করে খাবো। আর এখানে কিছু কিছু একটা বানিয়ে খাবো আজকে, ওটা কি দেখি আমি, দাঁড়াও, তোমার লেখা কমপ্লিট হয়েছে, লেখা কমপ্লিট, ওটা রেখে দাও, আমি রেখে দাও, আমি দিয়ে আসবো, রেখে দাও ওখানে। তো চলো বন্ধুরা একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আমাদের কি কি বাজার আসলো ঘরে আজকে, তো চলো দেখে নাও। এই যে দেখো বাজারটা দিয়ে আবার যেন কোথায় একটা গেল, আসবে হয়তো এখনই। এটা কি নিয়ে আসছে দেখি, ও যে অয়ন সিঙ্গারা খেতে চাইছে, রান্না করব না তো আজকে, না পারবো না, হ্যাঁ রেখে দাও। এই যে খেতে চাইছে কি নিয়ে আসছে এগুলো, আর হলো দাঁড়াও দাঁড়াও বলো না দিব না। আর এই যে দেখো এখানে নিয়ে আসছে হচ্ছে মূলো শাক, দেখি কয়াটি, আমি বলছি অল্প করে আইনো তো, ও ঠিকই আছে দুইটা আনছে। আর ওরে বাবা কি ফুলকপির সাইজ রে, এই দেখো কি সাইজের ফুলকপি এটা, দেখ বাবা কি সাইজের ফুলকপি নিয়ে আসছে। আর দেখো এই যে আদা, তো আমি বলছি পেঁয়াজ রসুন লাগবে না, হাত মা হাত এটা, হ্যাঁ পেঁয়াজ রসুন লাগবে না, মিঠা হাত পেঁয়াজ রসুন লাগবে না, আদা নিয়ে এসো, শুধু আদা নিয়ে আসছে। আর এখানে দেখো নিয়ে আসছে হচ্ছে টমেটো, আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা লঙ্কাও আনছে, লঙ্কাও ছিল না ঘরে। আর এই যে এটা আমার চুনিমুনির খাবার, এই যে দেখো চকর, এই যে এটা আমার হচ্ছে চুনিমুনির খাবার, এটা হচ্ছে চকর যেটা বলে চকর। তারপরে আলু এনেছে, আর দেখো তিন প্যাকেট ম্যাগি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, ছাড় তো দেখি ধনে পাতাটা কীভাবে আনছে দেখো, ওই যে সেটা নিয়ে তো ঢালতে হবে, নিয়ে ডালাটা নিয়ে, হ্যাঁ ঢালি দাঁড়াও, ধনে পাতাটা এসে কুয়াশায় দিতে হবে, নাহলে নাহলে শুটো হয়ে যাবে। আর এদিকে দেখো ছোট মাছ, ছোট মাছ নিয়ে ওইখানে রাখছো, এদিকে এই যে দেখো ছোট মাছ এগুলো নিয়ে আসছে, বলছে ওয়াইনকে ভেজে দিও ভেজে দিও, কিন্তু আমরা তো রান্নাই করবো না আজকে। তো দেখো আলুটা আমি ওইদিকে একটা গামলায় রাখলাম, হ্যাঁ সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি, তা না হলে কালকে তো সকালে সময়ই হবে না আমার। আর এই যে শাকগুলা, শাকগুলো একটু কুয়াশার মধ্যে দিয়ে রাখবো। এই দেখো ধনে পাতা পায় নাই নাকি, না এই কয়টাই আনছে বলতে পারছি না, না এমনি আনছে তাও জানি না। আর এই যে দেখো আমার অয়নসনা কী খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, ও ফোন করে বলছে বাবা আমার জন্য সিঙ্গারা আনবা, ভালো লাগছে বাবা, হ্যাঁ ভালো লাগছে, তাহলে খাও, আমি এগুলো গুছিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমি এগুলো গোছ গাছ করে রেখে দিই। ও এটা কি, কিসের চপ গো, ধনে পাতা, বাহ ভেরি গুড, এটা বেগুনি। সামোসা কোথায়, সামোসা খেলো তোমার বেটা, খালো খালো তোমার বেটা। আর এটা নিয়ে আসছে ব্রেড চপ, একটা সিঙ্গারা ছিল, বাহ দেখো অনেকগুলো পকোড়া টকোড়া তেলে ভাজা অনেক কিছু আনছে, বেস্ট, খাওয়াটা জমে যাবে। বন্ধুরা তো একটু আগে বলেছিলাম যে আজকে রান্না বান্না হবে না, যেগুলো আছে ওগুলোই খাবো, আর তো সেই মতোই চললো।
তরকারি টরকারি একটু গরম করে সবকে, মানে ভাতটা গরম করি নাই, মিথ্যে কথা বলে লাভ নেই, ভাতটা গরম করিনি, শুধু তরকারিটা গরম করছি, আর এগুলোই খেলাম তিনজনে। আর এখন বাজে হচ্ছে 8টা, 8টা পার হয়ে গেছে গো, 8টা 43 বাজে। আর আমি ভিডিওটা আজকে এখানেই রাখছি, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।